আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত পেয়ারা হাজিরিন, প্রিয় দিনী ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আয়াতুল কুরসির ওজিফা নিয়ে, আয়াতুল কুরসির ফজিলত নিয়ে। এই বিষয়ে ইতিপূর্বে আমি আরো তিনটা বিস্তারিত আলোচনা আপনাদের সামনে পেশ করেছিলাম। তো এখন আমি আপনাদের সামনে মাওলানা মোহাম্মদ ইব্রাহিম দেহলুই রহিমাহুল্লাহ তাআলা এর কিতাবের 157 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি তার মতো আয়াতুল কুরসির ফজিলত লিখেছেন। তো সেই ফজিলত গুলো আজকে আমরা এই ভিডিওতে জেনে নিব। আয়াতুল কুরসির মাধ্যমে অনেক কিছু হয়। ছোট্ট করে আমি একটু বলে ভিডিওটা শুরু করছি। হাদিসের মধ্যে এসেছে আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কেউ যদি মাত্র পড়ে, একমাত্র মৃত্যু তার জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে থাকবে। এই আয়াতুল কুরসির মাধ্যমে সকাল সন্ধ্যা একবার করে পড়লে শরীর বন্ধ হয়, বিভিন্ন জিন ভূতের আসর থেকে বাঁচা যায়, বদ নজর থেকে বাঁচা যায়, জিন জাদু থেকে বাঁচা যায়, এই জাতীয় আরো অনেক ধরনের উপকার হয় এই আয়াতুল কুরসির মাধ্যমে। আয়াতুল কুরসি 4 বার পড়লে এক খতম কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আমল নামায় দেন। এই হাদিসগুলো সরাসরি স্পষ্ট বুখারীর হাদিসের মধ্যে কিতাবগুলোর মধ্যে এসেছে। যাই হোক, আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ ইব্রাহিম দেহলুই রহিমাহুল্লাহ তাআলা এর কিতাব থেকে আপনাদের সাথে শেয়ার করছি। অসংখ্য বৈশিষ্ট্য আছে। তন্মধ্যে রাত্রেবেলা ঘুমানোর আগে 3 বার পাঠ করে যদি কেউ শয়ন করে, আল্লাহ তাআলা তাকে জিন্নাত থেকে, মানে জিনের অত্যাচার থেকে তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। জিন যাদেরকে ক্ষতি করে তারা তাদের জন্য বেশ কার্যকর। এটা যে ঘরে রাত্রে আয়াতুল কুরসি পাঠ করা হয় ইনশাআল্লাহ, সেই ঘরে কখনো চোর আসে না, এটাও হাদিসের মধ্যে এসেছে। আসলে চোখে কিছুই দেখতে পায়, চোর যদিও আসে তাহলে সে তার মনে দয়া হবে অথবা সে চোখে কিছু দেখবে না। আয়াতুল কুরসি পাঠ করিয়া কিন্তু কোনো শিশুর উপর দম করিলে সারাদিন তাহার উপর বদ নজর লাগে না। আপনারা এটাও জানেন, বাচ্চারা অনেক সময় ফর্সা এবং সুন্দর হওয়ার কারণে মানুষ বলে, ও বাবা কত সুন্দর, তার বাচ্চাটা কত সুন্দর, আমারটা তো কালো হলো, আমার এটা কত খায়, আমার ছেলে তো খায় না। অনেকভাবে বদ নজর আছে, এগুলো লাগতে পারে। যে খেতে বা বাগানে প্রত্যেক আয়াতুল কুরসি পাঠ করা হইবে তাহা সকল ধরনের আপদ বিপদ থেকে রক্ষা হইবে। যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় একবার করে আয়াতুল কুরসি পাঠ করিবে তার উপর কোনো জাদুটনা আসর করিবে না। মদিনা মুনাওয়ারার 60টি খেজুরের উপরে, দেখেন আয়াতুল কুরসি পাঠ করলে জাদুটনা আসর করে না, এবং মদিনা মুনাওয়ারার 60টি খেজুরের উপর, আজওয়া খেজুর যেটা হাদিসের মধ্যে এসেছে, প্রত্যেকদিন 60টা করে খেজুর নেবেন, প্রত্যেকদিন 7 বার করে আয়াতুল কুরসি পড়ে 60টা খেজুরের মধ্যে 7 বার ফু দিয়া খাওয়াইবেন ইনশাল্লাহ। জাদুর ক্রিয়া এগুলা নষ্ট হয়ে যাবে। কাহার শরীরে জাদুর আসর থাকিলে ভোরবেলা সূর্য উদয়ের পূর্বে গোসল করিবে, অতপর এহরাম বাঁধিয়া ক্যাবলামুখী হইয়া বিসমিল্লাহ সহ 1000 বার আয়াতুল কুরসি পাঠ করিবে। 21 দিন পর্যন্ত এরূপ আমল করিবে ইনশাল্লাহ, তাহার পরদিন জাদুর আসর বাতিল হয়ে যাইবে। এবং মোকাদ্দামায় জয়লাভ করার জন্য এবং কঠিন বিপদ আপদের মধ্যে এবং বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া এবং যে কোনো বৈধ উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য আয়াতুল কুরসির খতম পাঠ করা অত্যন্ত উপকারী ও চূড়ান্ত পরীক্ষিত আমল। এখন খতম কিভাবে করবেন, আয়াতুল কুরসি বেশি বেশি পড়ে কেমনে খতম তোলে? খতম তোলার নিয়ম হলো, এক ব্যক্তি অজু সহ ক্যাবলামুখী বসিয়া 21, 7 বা 3 দিনে 21000 বার ক্যাবলামুখী ফিরিয়া 7 দিনে অথবা 3 দিনে, দেন দিনে রাতে যে কোনো সময়, এই 3 দিনের যে কোনো টাইমে অথবা 7 দিনের যে কোনো টাইমে 21000 বার আয়াতুল কুরসি পাঠ করিবে ইনশাল্লাহ, সে যে কোনো উদ্দেশ্য পাঠ করুক না কেন উহা পূরণ হইবে। শরীয়তের সীমার ভিতরে যদি বৈধ উদ্দেশ্য হয়ে থাকে মাকসুদ হাসিল করিয়া নিতে পারবে। বস্তুত আয়াতুল কুরসির মাকসুদ হাসিল হওয়ার এক বিশাল কুঞ্জি, মানে সৌভাগ্যের চাবিকাঠি। আপনি অনেক ওলামায়ে কেরামের সাথে কথা বলবেন, যদি বিশ্বাস না হয় আমার এই ছোট্ট আমলটা, আপনি যে কোনো মসজিদের হুজুরের সাথে আলোচনা করবেন, আপনার মসজিদের বড় হুজুর যে খতিব সাহেব জুম্মাবারে শুক্রবারে নামাজ পড়ায় তার সাথে আলোচনা করবেন, আপনাদের এলাকার যে সবচেয়ে বড় মাদ্রাসা ওই মাদ্রাসার হুজুরের সাথে আলোচনা করবেন, যে এই হুজুর আমি যে ভিডিওটা করলাম, এই আমার যে ভিডিওগুলা দোয়া মাসাল হাদিস, এগুলো কি আসলেই কোরআন হাদিসের মধ্যে আছে নাকি এগুলো বানায় বলে হুজুর? হুজুর যদি ভালো বলে আপনি অবশ্যই সেই আমলগুলো করতে পারেন। আমি জানি আমি ভালোটা দিচ্ছি, তারপরেও যদি আপনার সন্দেহ থাকে আপনি হুজুরের সাথে আলোচনা করেন আপনার যেই হুজুরকে ভালো লাগে। যাই হোক, সম্মানিত পেয়ারা হাজিরিন, আপনারা আমলগুলো করেন, আমি দোয়া করি হে আল্লাহ যারা আমল করবে সবাইকে আপনি উক্ত ফলাফল দান করেন। তবে আমরা সবাই আয়াতুল কুরসি পড়ি, পড়াটা অনেকের আবার সঠিক না, শুদ্ধ না, যার কারণে কোনো ফলাফল হয় না অনেকের।
তো এই জন্য যারা পাঠ করতে পারেন পাঠ করবেন, যাদের শিখার বয়স শেষ, যারা শিখতে পারছেন না অথবা মনে সন্দেহ আছে তারা অবশ্যই শিখে নেবেন। তারপরেও যদি আপনাদের অসুবিধা হয় তাহলে আপনারা অরিজিনাল ইন্ডিয়ান একটা আল্লাহ বরকত লকেট আপনারা অবশ্যই অনলাইনে দেখেছেন, এটার মধ্যে 200-400-500 টাকার অনেক ডুপ্লিকেট বের হয়েছে, তবে সর্বোচ্চ ভালো মানের অরিজিনালটা ভিতরে গ্যারান্টি কার্ড এবং এগুলো সহ সব কিছু, উপরে একটা আলাদা কাগজও আছে, এটা আমি আর একটা ভিডিওতে দেখিয়েছিলাম, এই জন্য কাগজটা আমি আনবক্স করেছি, এই জন্য আবার এখানে স্টিকারটাও ইনটেক থাকবে, উপরে আলাদা একটা পল্লি মানে মোবাইলের উপরে একটা এক ধরনের প্যাকেট থাকে না যে এটা ছিঁড়লে মোবাইলটা নিতে হবে, ঠিক এটার মধ্যে এমন থাকে। তো এটা আপাতত আমি তাকে ছিঁড়েছিলাম এই জন্য আমি দেখাতে পারছি না, ভিতরে গ্যারান্টি কার্ড আছে, আমি কয়েকটা ভিডিও করেছি এটা দিয়ে, যার কারণে আমার থেকে কার্ডটাও হারিয়ে গেছে এখান থেকে। তো অরিজিনাল যেটা সেটা হচ্ছে এই যে এটা, এবং এই দেখেন মোটা চেন, তারপরে এই যে আমার একটু আমি দেখাচ্ছি, এই দেখেন আমি সামনের ক্যামেরা দিয়ে দেখাইতেছি, তারপরেও দেখেন এই যে কাবা ঘর, আইতুল কুরসি, ফালাক, নাস, ইখলাস, আল্লাহর গুণবাচক নাম, সূরা ফালাক, নাস, ইখলাস, আল্লাহর গুণবাচক নাম, তারপর হচ্ছে মক্কা, মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমিল্লাহ, খেজুর গাছ, এগুলো সব আছে এর মধ্যে। তো এটা ব্যবহারে বৈধ উদ্দেশ্য হাসিল হয়, যেটা অরিজিনাল এটা তো দেখতেই পাচ্ছেন কতটুকু মোটা, দেখবেন অনেকেই দেখায় এটা কিন্তু ভালোটা অনলাইনে দেয় না, এই জন্য অরিজিনালটা পেতে যোগাযোগ করবেন আমার সাথে 01908183699। তারপরে আরো এই যে ঝালাইগুলা মোটা, এমন আবার পাথরের মধ্যে লেখা, অনেক ডুপ্লিকেট আছে, পাথরের মধ্যে লেখা টেখা নাই, যাই হোক এমন অরিজিনালটা পেতে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটা অনেক বাচ্চাদের জন্য, মুরব্বীদের জন্য, মা বাবাদের জন্য, যাদের জন্য অনেক সময় পড়াটা কঠিন অথবা যারা সবসময় পড়তে জানেন না তারা চাইলে এটা পড়তে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, তবে আপনি এটা নিয়েও আলেমের সাথে কথা বলতে পারেন, বিশ্বাস আল্লাহর উপরে এবং হাজার হাজার তাবিজ কবজ থেকে এটা একটা ভালো এবং বৈধ জিনিস। অনেকের জিনের আসর হয়, অনেক মেয়েদের হয়, ছেলেদের হয়, অনেক সময় বদনজর হয়, আশেক জিন হয়, জাদুটোনা করে, বদনজর লাগে, ক্ষতি করে, হাজার হাজার হুজুরের কাছে দৌড়াইতে দৌড়াইতে আপনারা শেষ। তো অরিজিনালটা নিতে যোগাযোগ করবেন, সর্বোচ্চ ভালো মানের অরিজিনালটা, ওই অনেকে ডুপ্লিকেটটাই অরিজিনাল বলে চালায় দেয়, কিন্তু অরিজিনালটা যেমন দেখিয়েছি আমি তেমনটাই পাবেন। আমি তো এখানে কার্ডটা দেখাতে পারলাম না কারণ ওই যে আমার হারিয়ে গেছে, আমি অনেকগুলো ভিডিও করছি এটা দিয়ে, একটা দুইটা ভিডিও করা হয়েছে, তারপর হচ্ছে বক্সটাও আমি ফেলে দিয়েছি, এগুলোর মধ্যে অরিজিনালটার মধ্যে বক্সও আছে, আমার কাছে এখন আর নাই, আমি তো হাজার হাজার এনে এটা বড় একটা ব্যবসা করছি না, এই জন্য আমি হাজার হাজার দেখাতে পারছি না, তুই একটা আনি এবং অরিজিনাল যাদের প্রয়োজন তারাই কিন্তু আসলে সংগ্রহ করার চেষ্টা করেন, সবাই তো এটা নেয়ও না, আর অনেকে আসলে পরবর্তীতে ডুপ্লিকেটগুলো নেয়। যাই হোক সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার নাম্বার এটাই, এর বাইরে অন্য কোনো নাম্বার নাই, জাস্ট আমার ফেসবুক পেজ এবং আমার আইডি লিঙ্ক আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আসবে, আমার নামে হাজারো মানুষ হাজারো আইডি খুলে ভরে ফেলছে, এই জন্য সাবধান, আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে সাবধান করা হয়। যাই হোক সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।